এই ছবিটা দেখলে প্রথমে আপনাদের একটু অদ্ভুত টাইপের লাগবে, তার কারণ হচ্ছে যে এই ছবিতে আমি মায়ের দু ধরনের রূপকে দেখাতে চেয়েছি। আপনারা জানেন যে মায়ের দুটো রূপকেই আমরা দেখতে পাই, একটা হচ্ছে মায়ের রুদ্র রূপ, যে রূপে উনি তাণ্ডব করছেন, সমস্ত কিছুকে ধ্বংস করছেন সেরকম, আবার মায়ের একটা খুব শান্ত রূপ যেটাতে আমরা মাকে দেখতে অভ্যস্ত, মাকে আমরা পুজো করি সেই রূপে। তো এই যে দুটো রূপ, এই দুটো রূপকেই আমি একটা ছবির মধ্যে দিয়ে দেখিয়েছি। তাই দেখবেন আপনারা লক্ষ্য করে যে ছবিতে দুটো দিকে দু ধরনের যে মায়ের যে রূপ হয়, একটা হচ্ছে খুব শান্ত রূপ আর একটা দিকটা হচ্ছে যে মায়ের রুদ্র রূপ। এই যে দুটো রূপের সংমিশ্রণ ঘটানো হয়েছে এই ছবিতে। তো প্রাথমিকভাবে যদি আমরা খুব বাহ্যিকভাবে ছবিটাকে লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখবো, একটা অদ্ভুত লাগবে ছবিটা, যে একই সঙ্গে দুটো চোখের গড়ন, দু ধরনের এই যে অনুভূতি, এটা আমার মনে হয়েছে যে যদি আমি এইভাবে ছবিকে দেখাই, তাহলে আমার দিক থেকে আমি যে ফিল করেছি, ছবিটাকে যে অনুভব করেছি, সেটা আমার মতনভাবে আমি এইভাবে দেখিয়েছি। তো সেই কারণে হয়তো আপনাদের একটু অদ্ভুত লাগতে পারে, আবার কারোর কারোর ভালো তো লাগতেই পারে, যারা ছবি ভালোবাসেন, যারা ছবিকে নিয়ে চর্চা করেন, তাদের হয়তো একটু অন্যরকম লাগে।